নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের একটা মক টেস্টের পরীক্ষা নেব। তোমরা এই প্রশ্নগুলো টু দা পয়েন্ট সলভ করবে এবং বাড়িতে বসে তোমরা চেক করে দেখবে যে তোমরা কটা প্রশ্ন লিখতে পেরেছো এবং কটা প্রশ্ন বাদ গেছে, ঠিক আছে? তো দেখো, ওয়ান পয়েন্ট ওয়ানের প্রশ্ন কী বলছে, বড় মানুষের কাণ্ডের খবর। বড় মানুষ বলতে বোঝানো হয়েছে অ্যান্সার বেকো অ্যান্সার জগদীশবাবুকে। ওয়ান পয়েন্ট টুতে অমৃতের বয়স, অ্যান্সার বেকো অ্যান্সার 10 বছর। ওয়ান পয়েন্ট থ্রিতে সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন, অ্যান্সার বেকো অ্যান্সার ডাক্তার। ওয়ান পয়েন্ট ফোরে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কোথায় কাঠ কয়লা ছড়িয়ে রইল, অ্যান্সার বেকো অ্যান্সার যেখানে শহর ছিল। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে প্রলয়োল্লাস কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত, অ্যান্সার বেকো অ্যান্সার অগ্নিবীণা। ওয়ান পয়েন্ট সিক্সে জিজ্ঞাসিলা মহাবাবুর বিস্ময় মানিয়া, মহাবাবু হলেন অ্যান্সার বেকো অ্যান্সার ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে, অ্যান্সার বেকো অ্যান্সার সত্যজিৎ রায়। শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে, সত্যজিৎ রায়। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধের লেখক ছেলেবেলায় যার জ্যামিতি পড়েছিলেন তিনি হলেন, অ্যান্সার বেকো অ্যান্সার ব্রহ্মমোহন মল্লিক। ওয়ান পয়েন্ট নাইনে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম সেরেনিটি, অ্যান্সার বেকো অ্যান্সার ইংরেজি জানে না। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট অঞ্জলিতে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে, অ্যান্সার বেকো অ্যান্সার দীঘু সমাসে। ওয়ান পয়েন্ট ডবল ওয়ানে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, অ্যান্সার বেকো অ্যান্সার একটি। ওয়ান পয়েন্ট ওয়ান টুতে সমাস শব্দের অর্থ, অ্যান্সার বেকো অ্যান্সার সংক্ষেপ। ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে, অ্যান্সার বেকো অ্যান্সার নির্দেশক বাক্য। ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে উপমান ও উপমেয় মধ্যে অভেদ কল্পনা করে যে সমাস, মানে যে সমাস হয় তা হলো, অ্যান্সার বেকো অ্যান্সার রূপক কর্মধারায়, অ্যান্সার বেকো অ্যান্সার রূপক কর্মধারায়। ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা হলো, অ্যান্সার বেকো অ্যান্সার দুটি। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে দীঘু সমাসের সাধারণ অর্থ, অ্যান্সার বেকো অ্যান্সার দুই গরুর সমষ্টি। ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে হিমালয়ের গুহাতে থাকেন। তো দেখো, নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ, অ্যান্সার বেকো অ্যান্সার অধিকরণ কারকের উদাহরণ। তো বুঝতে পারছো, এটা কিন্তু আমি তোমাদের একটা মক টেস্ট এর একটা সেট দিয়েছি, তোমরা এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করবে। তো দেখো, দুই মানে দুই দাগের প্রশ্ন, 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখান থেকে দেখো, টু পয়েন্ট ওয়ান ওয়ানে, টু পয়েন্ট ওয়ান টু, টু পয়েন্ট ওয়ান থ্রি, টু পয়েন্ট ওয়ান ফোরে, টু পয়েন্ট ওয়ান ফাইভে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এক নম্বরের টোটাল চারখানা প্রশ্ন, মানে এক নম্বরের টোটাল চারখানা প্রশ্ন লিখতে হবে, এইগুলো তোমরা অবশ্যই লিখবে। এবং টু পয়েন্ট টুতে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, এইগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে সলভ করে নেবে এবং বাড়িতে বসে তোমরা চেক করে দেখবে তোমরা কতগুলো পারছো এবং কতগুলো পারছো না, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আর ব্যাকরণের পাঠটা একটু ভালো করে দেখবে, প্রচুর ছেলেমেয়েরা যারা আছে ব্যাকরণে খুবই দুর্বল আছে। তো দেখো, তাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি, বেশি দিন আর নেই, মাত্র একটা দিন বাকি আছে, তোমরা ভালো করে বইটা ভালো করে রিভিশন দাও এবং তার সঙ্গে টেক্সট বইটা ভালো করে রিভিশন দাও। তো দেখো, তিন দাগের প্রশ্নগুলো, থ্রি পয়েন্ট ওয়ানের আমরা দেখতে পাচ্ছি যে টোটাল একটা প্রশ্ন লিখতে হবে তিন নম্বরের, এবং আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু গদ্য থেকে ছিল, এটা কবিতা থেকে, ঠিক আছে, থ্রি পয়েন্ট টুতে। তো দেখো, তিন মার্কসের একটা প্রশ্ন লিখতে হবে তিন অক্ষে তিন, এবং চার দাগের যে প্রশ্ন আছে এখানে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন, ঠিক আছে, জগদীশবাবু এবং তার সঙ্গে তপনের মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চার দাগের ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু থেকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বরের, ঠিক আছে। এবং পাঁচ দাগের যে প্রশ্ন আছে, যে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি লিখতে হবে, বুঝতে পারলে আমি কী বললাম? তো দেখো, তোমরা কিন্তু এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে পড়ে যাবে, না পড়লে কিন্তু হবে না বাবা, ভালো করে পড়া খুবই জরুরি আছে বলে আমি মনে করি। তোমরা প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে মার্কিং করে নাও, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 2023 সালের বাংলা পরীক্ষায় আসবে সেই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমি তোমাদের সামনে দিয়েছি। এটা কিন্তু একটা মক টেস্টের এক্সাম। তো দেখো, সাত দাগের প্রশ্ন, আট দাগের প্রশ্ন এবং আমাদের নয় দাগের প্রশ্ন, চলতি গদ্যে বঙ্গানুবাদ করো। তো দেখো, গদ্যগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, বুঝতে পারছো আমি কী বলছি? কারণ এই গদ্য থেকে কিন্তু, মানে চলতি গদ্য মানে ইংরেজিতে থাকবে, তোমাকে এর বাংলায় ট্রান্সলেট করে লিখতে হবে। তো দেখো, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি উত্তর দাও
এটা তোমরা ভালো করে লিখবে এবং মানে 11 দাগের প্রশ্নে এখানেই কিন্তু রচনা থাকবে যে কোনো একটা তোমাকে লিখতে হবে।